প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বাইর কাজ চার। বন্ধুরা, তোমরা তোমাদের বইটি হাতে নাও এবং দ্বিতীয় অধ্যায় পাঠ দুই তিন চার এই পাঠগুলো খুলে নাও। পৃষ্ঠ হলো 23 থেকে 25, 25 থেকে 27, 28 থেকে 34। বন্ধুরা, আমাদেরকে বাড়ির কাজ দিয়েছে শিক্ষার্থীরা উপরের পাঠগুলো বই থেকে পড়বে এবং কোন ওয়াক্তে কত রাকাত ফরজ ওয়াজিব সুন্নত সালাত আছে তার একটি তালিকা তৈরি করবে ও 5 ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করবে। তাহলে বন্ধুরা, আমাদেরকে এখানে দুইটি প্রশ্ন করেছে। একটি হলো কোন ওয়াক্তে কত রাকাত ফরজ ওয়াজিব সুন্নত সালাত আছে, দ্বিতীয় প্রশ্ন হলো 5 ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করতে। চলো বন্ধুরা, আমরা উত্তরগুলো করে নিই। প্রথম প্রশ্নের উত্তর হলো কোন ওয়াক্তে কত রাকাত ফরজ ওয়াজিব সুন্নত সালাত আছে তার একটি তালিকা নিম্নে তৈরি করা হলো। বন্ধুরা, তোমরা বক্স করে তালিকাটি তৈরি করে দিবে। দেখো, ওয়াক্ত হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সুন্নতে মুয়াক্কাদা, আর হলো ফরজ, এরপরে সুন্নত মুয়াক্কাদা, ওয়াজিব। উপরে লিখে কর করবে। ফজর সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, জোহর সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত আবার 2 রাকাত, এরপর আসর ফরজ 4 রাকাত, এরপরে মাগরিব ফরজ 3 রাকাত, সুন্নত 2 রাকাত, এরপরে এশা ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, ওয়াজিব 3 রাকাত। অর্থাৎ এখানে বিতিরকে বলা হয়েছে, বিতির 3 রাকাত। এরপর 5 ওয়াক্ত সালাতের সময়ের বর্ণনা করতে বলেছে। দেখো বন্ধুরা, তোমরা ঘর করে করতে পারো, ঘর ছাড়াও করতে পারো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের সময় শুরু হয় সুবি সাদিক হওয়ার সাথে সাথে আর শেষ হয় সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত। জোহরের নামাজে শুরু হয় দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে আর শেষ হয় ছায়া আসলি বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্তই জোহরের সময় শেষ সময় থাকে। এরপর আসর, জোহরের সময় শেষ হলে আসর শুরু হয় আর শেষ হয় সূর্যাস্তের পুরো পর্যন্ত। এরপরে মাগরিব, সূর্যাস্তের পর থেকে মাগরিব শুরু হয়, পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ মাগরিবের নামাজ থাকে, এরপরে শেষ হয়ে যায়। এরপরে এশা, মাগরিবের সময় শেষ হলে এশা শুরু হয় আর সবে সাদিকের পূর্ব পর্যন্ত এশার সময় থাকে।